বারবার লাইন কেটে যাচ্ছে, আই হোপ খুব বেশিক্ষণ আর লাইভে থাকা যাবে না। কিন্তু ভালো লাগার বিষয় হচ্ছে চারপাশটা এত বেশি সুন্দর। আই এম মিসিং মাই বাংলাদেশ, আই এম মিসিং মাই অল ভিউয়ার্স। কিন্তু সমুদ্র দেখে মন খুব ভালো হয়ে গেছে। আর বিদেশ সুন্দর, কিন্তু দেশের প্রতি ভালো লাগাটা সবসময় আমাদের অন্যরকম একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে। আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করতে পেরেছি, সেটা হচ্ছে সবসময় বলা হয়ে থাকে যে আমাদের মানে সি বিচ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ, সত্যিই তাই। এখানকার সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট, খুব একটা বেশি বালু নেই, পাশেই কিন্তু আপনার হচ্ছে উঁচু ভূমি শুরু হয়ে গেছে, গাছগাছালি, মানুষের বসবাস সব কিছুই ডিফারেন্ট, কিন্তু সমুদ্রটা আসলে অন্যরকম সুন্দর। তো সেই সৌন্দর্যটাই সবার জন্য আসলে আজ দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে অনেকেই আমাকে বলেছিলেন যে লাইভে আসার জন্য, বাট এতদিন একবারও লাইভে আসার মতন মনে হয়নি কোনো পরিবেশকে, জাস্ট এখন মনে হয়েছে যে এটা অনেক সুন্দর একটা প্লেস। তো আমার মনে হয় আপনারা সবাই সমুদ্র দেখছেন। ওকে, যারা লিখেছে যে আমাকে সুন্দর লাগছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আছি, ওকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা আরও একবার যারা প্রশ্ন করছেন তাদের জন্য বলছি, এটা হচ্ছে ওমানের মাস্কাট শহরে আমি আছি, আর এই মুহূর্তে আছি বিচে, ঠিক বিচের খুব কাছাকাছি আমাদের বাংলাদেশ দূতাবাস রয়েছে। জাস্ট দূতাবাস থেকে বের হয়ে, মানে দূতাবাস থেকে আপনি ভিউ দেখতে পারবেন সমুদ্রের। জাস্ট ওখান থেকে দেখি আমার মনে হলো যে আমি আসলে মিস করতে চাই না, একটু বিচের পাড়ে যেতে চাই। তবে হ্যাঁ, আমি কিন্তু সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছি না, বিকজ এরপরে আরও অনেক কাজ রয়েছে। সমুদ্রের কাছাকাছি গেলে ভালো লাগে থেকে যদি সেই কাজটা মিস হয়ে যায়, বিকজ সমুদ্র তো, সমুদ্র সবাইকে টানে, আমাকেও সেম। বাট আজকে খুব ভালো লাগছে, আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, আবারও চলে আসবো লাইভে কোনো এক সময়। আসলে সমুদ্র হয়তো আর দেখানো হবে না, কিন্তু পরবর্তীতে ওমান শহরটা আমি যখন একটু ঘুরে দেখবো, যখন একটু সানটা ডাউন হবে, তখন চেষ্টা করবো সবাইকে একটু লাইভে ওমান শহরটা দেখানোর। ইনফ্যাক্ট আমি নিজে একা একা তো ঘুরতে পারি না, আপনাদেরকে সাথে নিয়ে তারপরে ঘুরবো, ওমান শহর দেখাবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আই হোপ সবার খুব ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই। আচ্ছা, অনেকেই বলছেন প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না, তো অনেক আচ্ছা ওই যে লোকটার ইন্টারভিউ নিয়ে নাও। আসলে এখানে তো ইন্টারভিউ নিতে আসিনি, জাস্ট নিজের ভালো লাগার কথাগুলি আপনাদেরকে জানাতে এসেছি। আচ্ছা, এত সুন্দর করে কিভাবে কথা বলেন? কথা আসলে সুন্দর করে বলার বিষয়ে চেষ্টা করি, যাতে সবার ভালো লাগে সেভাবে কথা বলতে। আমি ওমান কোথায় থাকি? আমি আসলে ওমান থাকি না, আমি ওমানে বেড়াতে এসেছি গত পরশু দিন রাতে, চলে যাব দু একদিন পরে। ফেভারিট একটা জায়গা, কতদিন থাকবেন আপু? আমি আছি আর 3 দিন, 21 তারিখ আমি চলে যাচ্ছি। আচ্ছা, গুড বাই, রাইট, এখন সময় হয়েছে যাওয়ার। সো আবার দেখা হবে, কথা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।